আপনাদেরকে যে যেখানে আছেন, দ্রৌপদী মুর্মু সবচেয়ে পঞ্চদশ রাষ্ট্রপতি এবং সবচাইতে কম বয়সের রাষ্ট্রপতি। ইতিপূর্বে যারা রাষ্ট্রপতি হয়েছেন তারা হয়েছেন 64-র ঊর্ধ্বে, ইনার বয়স 64 বছর 1 মাস। ইনার যখন 64-তম জন্মদিন পালন হচ্ছে তখন পরের দিন খবর এলো আপনি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছেন। সবচাইতে মায়েরা সবাই লক্ষ্য করুন, এত সুখে থেকেও কৃষ্ণ ভজন করতে পাচ্ছেন না, জীবনে লড়াই করতে পাচ্ছেন না। দ্রৌপদী মুর্মুর চরিত্র আমি পড়ছিলাম, তার জীবন কাহিনী পড়ছিলাম, পরপর দুটো ছেলে একটা মেয়ে, পরপর দুটো ছেলে মারা গেল। একটা মায়ের যদি দুটো ছেলে মারা যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে? তারপরে তার স্বামী পর্যন্ত মারা গেল। তাহলে লক্ষ্য করুন মায়েরা, স্বামী মারা গেল, পরপর দুটো ছেলে এবং স্বামী একটা মেয়েকে নিয়ে সংসার করে, ভেঙে পড়েন নাই তিনি, জীবনটাকে সুন্দরভাবে গঠন করেছেন, ভারতবর্ষকে দেখিয়ে দিলেন, প্রত্যেকটা নারীকে দেখালেন, আমাকে দেখে শেখো, সংসারে কেউ ভেঙে পড়ো না, ঈশ্বরকে বিশ্বাস করো, একদিন মাথা উঁচু করে সবাই দাঁড়াতে পারবে। এই জন্যে দ্রৌপদী মুর্মুর জন্যে প্রভুর কাছে একটু প্রার্থনা করুন, দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণের জন্যে যেন মঙ্গলময় কাজ করতে পারে, এই প্রার্থনা আমরা করব। নিতাই গৌর হরি বল, হরি বল। দলমতের ঊর্ধ্বে উঠে একবার নিরপেক্ষভাবে সুন্দরভাবে যেন কাজ করতে পারবেন, এইটাই আমরা চাচ্ছি। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, মায়েরা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহ বাহ বাহ, দারুণ লাগছে আপনাদের, আসল বাহ তোলে, চল রে মনে তুলবেন, মিউজিক এক দুই তিন বাজা। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে। আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন? আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন, গালে কোনোদিন হাত দেখেছেন? জোরে বলুন, কৃষ্ণের ছবিতে গালে হাত, যিনি জগতের মালিক তার গালে হাত নাই, আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত, হাত ছাড়ুন গালে হাত। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো একসঙ্গে তালি, একসঙ্গে তালি দিচ্ছেন তারা ভালো করছেন, যারা তালি দিচ্ছেন না কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে
কিছু বুঝলেন? মানে আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না একটি মন্ত্র বলবো, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, যত গন্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। না না আপনাদের, আর দাদারা কিন্তু চুপ করে আছে, আমাদের বলার কোনো উপায় নাই, আপনি যা বলবার বলে যান, আমাদের কিচ্ছু বলার উপায় নেই। তবে স্বামী স্ত্রীতে মায়েরা, কোন স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না বলুন তো? কোন দম্পতি সুখী যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা, কোনো জ্বালা নাই, ঝগড়া নাই, বোবা থাকবেন কালা থাকবেন কোনো। তবে শুনে রাখুন মায়েরা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো কাজ একসঙ্গে করবেন। কি? ভোজন, শাস্ত্র বলল ভোজন আর ভজন। তার মানে কি? স্বামী যদি বেলা তিনটে সময় আসে, তাকে আগে দেবেন তারপর খাবেন, ঝগড়া নেই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে সমস্ত কাজকর্ম করার পর ভগবানের মন্দিরে একটু ভজন কীর্তন করবেন। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, পণ্ডিত বলল বিবাদ কোনো দিন হবে না। হাত তুলে, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না, একটা নাটক যাত্রা করলে 10-12 জনকে নিয়ে করতে হয়, আর কীর্তন করলে আসরে দাঁড়িয়ে একজনকে একাঙ্ক নাটক করতে হয়। তাহলে 12-14 হাজার মানুষ একটা মুলুকের মুখের দিকে তাকিয়ে থাকে, এত পরিশ্রম আমি করছি, আমার ক্লান্তি নাই, আর আপনাদের কত ক্লান্তি! এই নামে নেই কোনো ক্লান্তি, হাই তুলছে আপনাদের বলে। আপনার ক্লান্তি থাকবে কি করে? কীর্তনে পরে তো আপনি পেয়ে যাবেন, আপনার ক্লান্তি কোথায়? আরে বাবা, মিষ্টির দোকানে যে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করলো, কিন্তু যে কিনে খেলো সেই তো আসল, আপনার তো আসল জায়গায় রয়ে গেলেন। হাত তুলুন, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। একসঙ্গে উলুধ্বনি, আসামের খারপেটিয়াতে গান করেছিলাম, এই রকম আমি পেয়েছিলাম মোটামুটি 50টা। আসাম থেকে বহু ভক্ত এসেছে যাদের কাঁধে এটা রয়েছে, আসামের চিহ্ন দিয়েছেন আপনারা দেখিয়ে, আমাকেও দিয়েছেন অনেক জায়গাতে। এখানে এসেছিলাম, গৌতম দাকে জিজ্ঞেস করলাম এখানকার ভালো জিনিস কি, আমার মেয়ে ছবিতে দেখছিল ভিডিও কল করে, বাবা বেতের চেয়ার তো খুব ভালো, উনি বললেন সময় মতো পৌঁছে দেবো। ওনার কিন্তু দায়িত্ব রইল, আপনারা সবাই জেনে নিন, আরে কিছু উনি বলেছেন সময় মতো পৌঁছে যাবে তোমার বাড়িতে। তো যাই হোক, চিহ্ন দেবে আর কি, যাক দিতে না পারুক একটা বেতের টুপি দিতে পারলো কাজ আছে আর কি। সোনা ভগবানকে না দিলে এক টুকটু দিলেও ওটা তো কাজ হয় আর কি। জোরে বলুন মায়েরা। আচ্ছা, এই নামে নেই কোনো দুঃখ, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না একটি মন্ত্র বলে দিয়ে গোপীনাথকে প্রসাদ খাওয়াবো। অনেকে ভাবছে বলুন বলুন বলুন, মন্ত্রটি বলুন, মুখস্থ করব, কি কান খুলে শুনছে। এই দেখুন, আমার বাঁ দিকে যিনি খোল বাজাচ্ছেন তার দিকে তাকান, ইনি ঘর গেলেই খালি গন্ডগোল বেঁধে যায়, ওনার যিনি আছেন আর কি। তো গন্ডগোল বেঁধে যান, তো ইনাদের দুজনে খুব ঝগড়া, তখন পাড়া প্রতিবেশীর লোক ইনাকে বলছেন খালি কীর্তন করে রাত জেগে আসবে আর তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করবে, ব্যাপার কি বলতো? তখন এ খালি বলে আমার কোনো দোষ নাই, কীর্তনী আমাকে রাত 10টার সময় বাড়িতে নামাবে, আমার কি দায়িত্ব? খালি বলে তুমি রাত 10টায় আসো কেন, এর সঙ্গে ঝগড়া। যেদিন সন্ধে 7টায় আসে সেদিন কোনো ঝামেলা নাই, 10টায় এলেই গণ্ডগোল। এক সাধু বাবা আমাদের পাশের গ্রামে এসেছিল,
দুজনে গেছে সাধু বাবার কাছে। পাড়ার লোক বললো সাধু বাবার কাছে যা, ঝগড়া তো দেওয়া হবে না। সাধু বাবার কাছে স্বামী স্ত্রীতে গেছে, এদিকে তাকান, সাধু বাবার কাছে গিয়ে এরকম করে দাঁড়িয়েছে। সাধু বাবা বলছে, মা এর স্ত্রীকে বলছে, মা তুই এসেছিস কেন? তখন মেয়েটি বলছে, আর বলবেন না বাবা, খালি খালি, মানে তখন ওনাকে বুঝতে হবে আর কি, বলে কি, খালি দুজনে খটর বটর লেগেই আছে। তখন সাধু বাবা জিজ্ঞেস করছে, এনাকে কে বেশি ঝগড়া করে? তখন ইনি সাধু বাবার দিকে তাকিয়ে বলছেন, আর স্ত্রীকে যখন বলছে কে বেশি ঝগড়া করে, স্ত্রী তখন তার কাছে, সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েরাই বেশি। দাদারা ভাবছে সত্যি কথাটা আপনি বলি ফেললেন, না না আপনাদের বদনাম করি নাই, সব জায়গাতে মেয়েরাই বেশি একটু করে। তো লক্ষ্য করুন, সাধু বাবা কি করেছে, এর স্ত্রীকে বললো এক কাজ করো, একে বললো তুই পালিয়ে যা তোর ব্যবস্থা হয়ে যাবে, ওর স্ত্রীকে বল, ওর স্ত্রীকে বললো এক বোতল জলে ফুসফুস করে মন্ত্র পড়ে দিলাম, মেয়েটিকে বললো তুই ঘর চলে যা মা, তোর স্বামী যেদিন 7টার সময় কীর্তন করে আসবে ঝঞ্ঝট নাই, 10টার পরে এলে তোর মাথা গরম হয়ে যায়, তুই 25টা জায়গায় 50টা বলে দি, যখনই 10টার সময় দরজায় ধাক্কা দেবে তখন তোর ঝগড়া করার দরকার নাই, মাথা গরম করার দরকার নাই, এই মন্ত্রপুত জলটা তুই হাতে নিবি, ঢালবি, মুখে ভরবি, গিলবিও না ফেলবিও না। কি বুঝলেন, গিলবি না ফেলবেন মানে আর ঝগড়া হবে। এবার যদি আপনাদের গন্ডগোল দেখেন তাহলে এই মন্ত্রপুত জলটা আমি দাদাদেরকে দিয়ে যাব, যাদের গন্ডগোল আছে খালি নেবেন আর হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, এই নামে হাত তুলুন, এই নামে নেই কোনো দুই দুই দুই, এই নামে আছে শত শত, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শত শত, এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শত শত, আর এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শত শত, বলে এই নামে গা, বলে এই নামে গা, বলে এই সঙ্গে কৃষ্ণ বলে বাবু তুলে